কালকে আমরা চলে যাচ্ছি ঢাকা থেকে। আজকে শেষ রাত আমাদের বাসায়। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি কি হচ্ছে আজকে এই দুই বুড়ি। আই এম শিওর যে তারা একে আরেকজনকে অনেক মিস করবেন, এই দুষ্টমি। আর এদিকে খাওয়ার টেবিলে বাসায় অনেক রান্নাবান্না হয়েছে আজকে, সবাই চুপচাপ, সবাই খুব খুশি যে আমরা চলে যাচ্ছি। না, মজা করলাম। তানিয়া তো খুব খুশি যে ভাইয়ারা চলে যাইতেছে, এই যে হাসিটা দেখেন। আম্মাও খুব খুশি যে আমরা যাইতেছি, এই যে হাসি দিছে। না, মজা করলাম। আম্মা তানিয়ারা খুব অনেক কষ্ট করলো। এই যে দেখেন কাবাব। আজকে আমার ভিডিও করতে ইচ্ছা করছে না, আমারও মনটা খারাপ। কোরমা, পোলাও, ভেজিটেবল, ক্যারির জন্য স্পেশাল চিকেন, তারপরে গরুর মাংস। তুহিন, আর ইউ ভেরি হ্যাপি দ্যাট ইউ আর লিভিং? ইহান, এই যে ইহানমণি আমাকে অনেক হেল্প করছে এবার, যেখানে আমি যেতে চাইছি সেখানেই। আম্মা বসো, খাও। এখন রাতে ডিনার হচ্ছে 11টা বাজে, বোধহয় 11:30। বাসায় চুপচাপ খাওয়া দাওয়া হবে, অবশ্য খাওয়াটা আমি এনজয় করব। এই যে মদিনা কিচেনে আমাদের জন্য অনেক কষ্ট করছে। কই মদিনা, কিচেনে নাই? এই যে মশা মারতেছে আমাদের জন্য, সে তার ডিউটি হচ্ছে মশা মারা। মদিনা তুমি খুব খুশি আমরা যাইতেছি কে কালকে? খুশি না, আর এটা কি তোমার দুঃখের হাসি? এই লার দুঃখের হাসি। তুই বোন কাঁদতেছে এখন, দেখি তো না। তুই তুই ওকে ইয়ে কর, কারিয়া তুমি ট্রাই করো না বাবা, আবার আমরা চলে আসবো বাংলাদেশ। ও কাম এগেন বাবা, আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে, সবাই কাঁদছে। তুই এই লো কান্নাকাটি করছি বোনের জন্য, ভাইয়ের জন্য, দাদির সাথে। তুহিন আমার দোস্ত চলে আসছে, দোস্ত যাই, দোয়া রাখো। আমার এই প্রিয় দোস্ত, সবাই প্রিয়, এই দোস্তটা আমার অনেক স্মৃতি তার সাথে। ওকে দোস্ত। এয়ারপোর্টের দিকে যাচ্ছি আস্তে আস্তে। বাই বাই ঢাকা শহর, এত যানজটের শহর, তারপরেও দেশ তো দেশেই।
টার্মিনাল হচ্ছে, থার্ড টার্মিনাল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফ্লাইট উঠব দুবাইয়ের। আমি এখন বসে আছি, মানে আমরা এখন বসে আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা লাউঞ্জে। এটা বোধ হয় পলাকা লাউঞ্জ, রিল্যাক্স করছি। তো আজকে আসার সময় আমাদের একটু হ্যাসল হতে হলো। আমরা যখন এয়ারপোর্টের গেট দিয়ে ঢুকি, একবার প্রথম লাগেজ ট্যাগেজ নিয়ে যখন গাড়ি থেকে নেমে এয়ারপোর্টে প্রথম দৌড় দিয়ে আমরা ঢুকি, সেখানে আমাদেরকে বিডিআর ভাইরা, আই থিঙ্ক বিডিআর বোধ হয় ওনারা আটকে দিয়েছেন। আমরা পাসপোর্ট দেখালাম, বললো যে টিকিটের কপি দেখাতে। আমরা বললাম যে ভাই টিকিট অনলাইনে আমার কাছে নেই, আর আমার কাছে এখন ওয়াইফাই ও কানেক্ট করতে পারছি না। তো আমাদেরকে ঢুকতে দেন। ওনারা বললো না, টিকিট না দেখালে তিনজনের টিকিটই দেখাতে হবে। মহা এক ঝামেলা করলাম, প্রায় 15-20 মিনিট আমাদেরকে আটকে রাখ। আমি আমার ফোন থেকে একটা পিডিএফ কপি টিকিটের, যেটা আমি সেভ করে রেখেছিলাম, সেটা দেখালাম। তো আনফর্চুনেটলি সেখানে আমার নাম আর বলা আছে দুজন অ্যাডাল্ট আর আমার মেয়ে, কিন্তু ওদের নাম নেই। কারণ টিকিট প্রথম যে পিডিএফে যেই পার্সেন্টটা আমার ছিল, সেটা আমার নামে টিকিটটা করা, সাথে আরও দুজন। ফর সাম রিজন আমি আর ওদের দুটো নাম আমি পিডিএফ থেকে বের করতে পারি। দিবে না। বললাম যে দেখেন, আমরা ভিতরে যেয়ে কী করবো, ঘোরাঘুরি কিছু নাই, যদি বিশ্বাস করেন না দিবে না। তারপর শেষ পর্যন্ত আমাদেরকে আরেকটা গেটে তাদের ঊর্ধ্বতন যে কর্মকর্তা বা সুপেরিয়র যে অফিসার, তার সাথে কথা বলতে হবে, তারপরে ম্যানেজ করে আমাদের। আমার একটা ব্যাপার, আমার মনে হয় এয়ারপোর্টে এই ব্যাপারগুলি লক্ষ্য রাখা উচিত। আমি বুঝি যে অনেকে হয়তো পাসপোর্টগুলি দেখিয়ে একজন যাত্রীর জন্য 4-5 জন ভিতরে আসে, সেটা হতে পারে, কিন্তু আমার মনে হয় ওনাদের এটাও লক্ষ্য রাখা উচিত যে এখন কিন্তু টিকিট সব ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো, বিশেষ করে যারা বিদেশ থেকে আসে বা বিদেশি এয়ারলাইনগুলোতে টিকিট কাটেন, এগুলো কিন্তু সব আপনার অনলাইন। এবং আমাদের কোনো ধারণাই ছিল না যে আমার টিকিটের একটা কপি, আমি যদি জানতাম অবশ্যই আমি বাসা থেকে এটা প্রিন্ট করে নিয়ে আসতাম। তো আমার বউর জন্য এবং আমার জন্য, আমার জন্য একটু অ্যাম্বারেসিং। আমার সাথে আমার ভাই বউ ছিল, ও বোধ হয় একটু অ্যাম্বারেস ফিল করেছে। যাই হোক, আমার মনে হয় জিনিসগুলো একটু নজর দেওয়া উচিত গভর্নমেন্টের বা এয়ারপোর্ট অথরিটি। আসলে একটু বেশ হ্যাসল হয়েছে এবং তখন মাথা ঠিক রাখা খুব মুশকিল। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে ফ্লাইট উঠব, আর ঘন্টাখানিক আছে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা, এবং দুবাইয়ে অনেক ব্লগ হবে আশা করি। ভালো থাকবে।